नमस्कार बंधुरा, तुम्हारे सकल के स्वागत जानिए नतून रेसिपी शुरू कर लाम। आमी एकटा बड़ो बोल निये छी, ताते आमी चिकेनेर पीसगुलो निये निच्छी। एखाने विथ बोन चिकेन निये छी। निये निलाम आलू, बेश कोयेकटा गोटा रसुन निये निच्छी, दुटो टमेटो कुची निये निच्छी, आर निलाम एकटु छोटो एकटा पेंयाज आदा रसुन कुची, नून निये निलाम, हलुद गुड़ो निये निच्छी, धने गुड़ो, जिरे गुड़ो, गरम मसला गुड़ो, काश्मीरी मिर्च निये निलाम, एकटु चीनी दिए दिच्छी, काँचा लंका दिलाम, दिए दिलाम तेल। আমি এখানে হোয়াইট অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব ভালো করে করতে হবে, যাতে চিকেনের পিসগুলোতে আলুতে ভালো করে মশলাটা মাখানো হয়ে যায়। এবার কড়াইটা গরম করে আমি ম্যারিনেট করা চিকেন, আলু সমস্ত কিছু দিয়ে দিলাম, দুটো বড় বড় পেঁয়াজ কুচিও ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর কিচ্ছু এরপর দেব না। আচ্ছা, বোলটাতে জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। এবার জাস্ট ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করে নিতে হবে। চার মিনিট করে ঢাকা দিয়ে রাখবো, দিয়ে আবার খুলে নেব। খুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নিচটা ধরে না যায়। যাদের হাতে সময় খুব কম, যেসব বন্ধুরা তোমরা মেসে থাকো, হোস্টেলে থাকো, তারা এরকমভাবে চিকেন তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু একদম অন্যরকম হয়, খুব সুস্বাদু হয়। এইভাবে রান্না করতে করতে একবার খুলে আমি দেখলাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি বন্ধুরা এরকমভাবে চিকেন রান্নাটা তোমাদের খুব পছন্দ হবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।